আবারও প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা ফারাক্কার নিশেন্দ্রা দু নম্বর কলোনিতে। প্রশাসনের কানে খবর পৌঁছানো মাত্র বুধবার দুপুরে বিয়ে বাড়িতে পৌঁছয় পুলিশ প্রশাসন জয়েন্ট বিডিও সন্দীপন পারামানিক সহ ফারাক্কার স্বেচ্ছাসেবী সংগঠনের জাহিদি হাসান। মেয়ের মায়ের হাতে লেখা হয় মুচলেখা, বন্ধ করে দেয়া হয় বিয়ে। বারবার প্রশাসনের তরফ থেকে সাবধান করার পরেও এখনও কিছু মানুষ যারা বাল্যবিবাহ দেওয়ার মতন কাজ করে চলেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সব রকম সহযোগিতা করা হবে এই বালিকাকে। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। মৌসুমী হালদার নামে একটি মেয়ের বাল্যবিবাহ দেওয়ার প্রচেষ্টা চলছিল। তো এটা বাগানপাড়া দু নম্বর কলোনি এলিয়া। তো আমরা খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে এসেছি। আমি ফারাক্কা ডেভেলপমেন্ট ব্লকের জয়েন্ট বিডিও। তো আমার সঙ্গে অনেক পুলিশ প্রশাসনের তরফ থেকে এসআই সাহেব রয়েছেন, এনজিওর লোকেরাও রয়েছে। আমরা সবাই মিলে বোঝালাম, বুঝিয়ে বিয়েটাকে প্রতিহত করলাম এবং যাতে মেয়েটি পড়াশোনা করে, মেয়েটি অলরেডি পড়ছে ক্লাস টেনে, সে যেন আগামী দিনে আরও পড়তে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে এবং যখন তার উপযুক্ত সময় আসবে সে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নেবে, সেটাই আমরা বলেলাম এবং বিয়েটাকে প্রতিহত করলাম। আমরা মুচলেখাও লিখিয়ে নিলাম না, মানুষ যে একেবারে সতর্ক হচ্ছে না তা না। দেখুন, দিন দিন কিন্তু এই কেসের সংখ্যা কিন্তু কমছে, এটা আমরা প্রশাসন কিন্তু লক্ষ্য করছি, আমরা হিস্ট্রি দেখি কমছে। তো আমাদের চেষ্টা করে যেতে হবে, মানুষ সতর্ক ঠিকই হবে, একটা সময় হচ্ছে, আগামী তো হবে। তারপর তোমার যদি 18 বছরের পরে যখন তুমি নিজের পায়ে দাঁড়া হবে, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে, ঠিক আছে, শরীর মন দুটোই প্রস্তুত হবে বিয়ের জন্য, তখন তুমি বিয়ে করবে। 18 বছর তারপর তোমার যদি 18 বছরের পরে যখন তুমি নিজের পায়ে দাঁড়া হবে, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে, ঠিক আছে, শরীর মন দুটোই প্রস্তুত হবে বিয়ের জন্য, তখন তুমি বিয়ে করবে। 18 বছর তারপর তোমার যদি 18 বছরের পরে যখন তুমি নিজের পায়ে দাঁড়া হবে, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে, ঠিক আছে, শরীর মন দুটোই প্রস্তুত হবে বিয়ের জন্য, তখন তুমি বিয়ে করবে। 18 বছর